হোলি খেলার আসর থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বিহার সীমান্তের কুমেদপুর সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে পাশের একটি জঙ্গলে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ তবে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই কিশোরীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন তারা অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে পাকড়াও করে মারধর করার পর হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয় রবিবার জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানা গিয়েছে ধৃত ওই যুবক শিবকুমার মাহাতো বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ওই যুবক কিশোরীকে অপহরণ করে পাচারের ছক করছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে ধৃত যুবকের বিরুদ্ধে অপহরণের মামলার পাশাপাশি পক্ষ আইনে মামলা রুজু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা হোলি খেলার আসর থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বিহার সীমান্তের কুমেদপুর সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে পাশের একটি জঙ্গলে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ তবে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই কিশোরীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন তারা অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে পাকড়াও করে মারধর করার পর হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয় রবিবার জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানা গিয়েছে ধৃত ওই যুবক শিবকুমার মাহাতো বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ওই যুবক কিশোরীকে অপহরণ করে পাচারের ছক করছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে ধৃত যুবকের বিরুদ্ধে অপহরণের মামলার পাশাপাশি পক্ষ আইনে মামলা রুজু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা